শেখ হাসিনার নেতৃত্বে 11ই জানুয়ারি গঠিত হয়েছে বাংলাদেশের 21তম মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সহ 37 সদস্যের মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। উপমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। দায়িত্ব পেয়েই নতুন শিক্ষাক্রমে খানিকটা পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। কেমন হতে পারে সেই পরিবর্তন জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আলোচিত নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে যদি কোনো পরিবর্তন আনতে হয় আমরা তাতে পরিবর্তন আনব। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতিতেও যদি বেশ চ্যালেঞ্জ আসে প্রয়োজনে সেখানেও পরিবর্তন আসতে পারে। শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষাবিদের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের সদস্যরা। শিক্ষামন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে নতুন কারিকুলাম সহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ আলোচনা করেন। এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে যেখানে সমস্যা আছে তা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা বলেন। চট্টগ্রাম 9 আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে 2018 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়। তবে উপমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রণালয়ের কাজে খুব একটা ভূমিকা রাখতে পারেননি বলে জানা যায়। এবার তাকে ওই মন্ত্রণালয়েরই পূর্ণমন্ত্রী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে এক জায়গায় শতভাগ স্থির বা স্থায়ী থাকতে হবে এমন কিছু নয়। আলোচনা সাপেক্ষে নানা দিক পরিবর্তন আসতে পারে। এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো চ্যালেঞ্জ আসে আমরা সেগুলো মোকাবিলা করব। নাম্বার ওয়ান চা পাতা কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা, নাম্বার ওয়ানের জয় সবসময়। শিক্ষা মন্ত্রণালয় নতুন দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থানের সৃষ্টিতে নজর দিতে চান নওফেল। পূর্বের অভিজ্ঞতার আলোকে সব অংশীদারদের সঙ্গে আলোচনা করে কাজ করার পক্ষে তিনি। স্মার্ট বাংলাদেশে স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। 11ই জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 বারের মেয়র ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ চট্টলাবির খ্যাত প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। 2019 সালের 7 জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এবার পূর্ণমন্ত্রী হিসেবে নতুন চ্যালেঞ্জ কিভাবে সামাল দেবেন তিনি সেটি সময়ই বলে দেবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।